নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল এবিসি, আমি বিজয়। আর প্রত্যেকদিনকার মতো কিছু নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমরা আলোচনা করব বাস্তুক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আলোচনার মূল বিষয় হচ্ছে আপনারা বাস্তুতে বিভিন্ন ধরনের ছবি লাগিয়ে কিছু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আপনারা পরিবর্তন করতে পারেন। হতে পারে আপনার কর্মক্ষেত্র, হতে পারে অর্থনৈতিক বিষয়, হতে পারে আপনার দাম্পত্য জীবনের কিছু গুরুত্বপূর্ণ বিষয়। সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। কোন দিকে কোন ছবি রাখা উচিত, কী রঙের ফ্রেম হওয়া উচিত, মেটালের ফ্রেম হওয়া উচিত কি কাঠের, সমস্ত কিছু আলোচনা করব। কিন্তু প্রথমে বলে রাখি, আপনারা যারা মনে করছেন আমাকে দিয়ে বাস্তু কনসাল্ট করাবেন, তারা কিন্তু নিচে দেওয়া স্ক্রলে যে নাম্বারটি যাচ্ছে 7003134009 এবং 9830975289, এই দুটি নাম্বারে কিন্তু আপনারা সরাসরি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এবং সেখান থেকে কিন্তু আপনারা ডিটেল ডেসক্রিপশান এবং সমস্ত প্রসিডিওরগুলো জেনে নিতে পারেন, কীভাবে আমার সাথে যোগাযোগ আপনারা করতে পারবেন। আর যদি মনে করছেন অনলাইন কনসাল্ট করবেন, তারাও কিন্তু এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং কলের মাধ্যমে যোগাযোগ করে জেনে নিতে পারেন। যাই হোক, আমরা মূল বিষয়ে আসি। আজকে আমাদের মূল বিষয় হচ্ছে গৃহে কিছু চিত্র লাগিয়ে, বাস্তুতে কিছু চিত্র লাগিয়ে, কিছু ছবি লাগিয়ে, কিছু পিকচার লাগিয়ে আপনারা কিন্তু আপনাদের বাস্তুকে এনার্জাইজ করতে পারেন। দেখুন, যারা নেম ফ্রেম চাইছেন, যারা বহু পরিশ্রম করছেন তবুও সাকসেস আসছে না, মানে ভীষণ পরিশ্রম করছেন, অক্লান্ত পরিশ্রম করছেন আপনারা, কিন্তু একটি ছোট্ট ছবি কিন্তু আপনাকে অনেকটাই সহযোগিতা করতে পারে এই ক্ষেত্রে। আপনারা কি করবেন, যারা নেম ফ্রেম চাইছেন, প্রচুর পরিশ্রম করছেন তবুও আসছে না, তারা বড় বড় উঁচু বিল্ডিংয়ের ছবি, অনেক উঁচু বিল্ডিংয়ের ছবি আপনারা কিন্তু রাখতে পারেন দক্ষিণ দিকের দেয়ালে। ফ্রেমটা অবশ্যই কিন্তু আপনাদের ক্ষেত্রে কাঠের ফ্রেম হওয়া উচিত দক্ষিণ দিকের ক্ষেত্রে, এবং ফ্রেমের কালার যেন রেড কালারের হয়, সেক্ষেত্রে ভালো হবে। আসি এবার, আপনাদের বিভিন্ন ধরনের কাজ আপনারা করতে চাইছেন কিন্তু বারংবার ধরে কিন্তু আপনাদের সমস্ত কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে, আটকে যাচ্ছে, কোনো কাজেই কিন্তু আপনাদের ক্ষেত্রে সাকসেস আপনারা পাচ্ছেন না। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, যে কোনো ধরনের অফিসিয়াল কাজ হতে পারে বা যে কোনো ধরনের কাগজপত্র ওরিয়েন্টেড কাজ হতে পারে যেগুলো আপনাদের আটকে রয়েছে। আপনি সমস্ত জায়গাতেই যাচ্ছেন কিন্তু কোনোভাবেই কিন্তু আপনার সেই কাজটি কমপ্লিট হচ্ছে না। আপনারা কি করবেন, আপনারা দক্ষিণ পশ্চিম কোণ অর্থাৎ নৈঋত্য কোণ বা সাউথ ওয়েস্ট কর্নার, এই কর্নারে মাউন্টেনের কিন্তু আপনারা ছবি লাগাতে পারেন, মাউন্টেনের ছবি লাগাতে পারেন। মাথায় রাখতে হবে আপনাদের এই ছবিতে যেন কোনোভাবেই কোনো রকম জল না আসে, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এবং ছবির যে ফ্রেমটি হবে, ফ্রেমটি যেন কাঠের হয়, এটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, এবং রেড কালারের যেন ফ্রেমটি হয় সেটাও মাথায় রাখতে হবে আপনাদের। এই প্রক্রিয়া করুন। আর বলে রাখি, আপনারা যারা রিলেশনশিপ সমস্যার মধ্যে দিয়ে ভুগছেন, বিশেষত কাপল, এটা আমি কাপলদের জন্য বলবো, যারা দম্পতি রয়েছেন তাদের জন্য, যারা বিবাহিত তাদের জন্য, তাদের রিলেশনের মধ্যে মাঝে মাঝে একটু চিরফাটল আসছে, সমস্যার মধ্যে একটুখানি গোলযোগ সৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, তো আপনারা আপনাদের দুজনের, আপনাদের নিজেদের দম্পতির ছবি আপনারা কিন্তু ফ্রেমিং করে, রেড ফ্রেমিং করে আপনারা কিন্তু দক্ষিণ পশ্চিম কর্নারে রাখতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। এবং ফ্রেমটি যেন কাঠের হয় সেদিকে কিন্তু আপনাদের ধ্যান দেওয়া উচিত। আলোচনা করব ফাইন্যান্সিয়াল জায়গা অর্থাৎ মানিটারি সমস্যা, সব কিছু তো হলো, কিন্তু অর্থনৈতিক জায়গায় আপনারা কিন্তু ভীষণ চিন্তিত অর্থ নিয়ে। তো ফাইন্যান্সিয়াল বা অর্থনৈতিক জায়গাটায় আমি বলবো আপনাদের ক্ষেত্রে উত্তর দিক হচ্ছে আমাদের কুবেরের দিক, উত্তর দিক হচ্ছে আমাদের ধন সম্পত্তির দিক। উত্তর দিকে আপনারা চলতি টাকা যেটি আছে 2000 টাকা, 500 টাকা, 100 টাকা, 200 টাকা, এই নোটগুলোকে আপনারা কিন্তু একটি ফ্রেমিং করে প্রত্যেকটি নোট বা প্রত্যেকটি মুদ্রা আপনারা কিন্তু রাখতে পারেন। এবং যদি সম্ভব না হচ্ছে, ইন্টারনেট থেকে ডাউনলোড করা যে কোনো ছবি, যে কোনো ছবি, সেটা চলতি টাকা না হলেও হবে, অ্যাটলিস্ট টাকা এরকম কিন্তু কোনো ছবি অর্থাৎ অর্থের কোনো ছবি কিন্তু আপনারা উত্তর দিকের দেয়ালে রাখতে পারেন। এবং ফ্রেমটা যেন অবশ্যই কাঠের হয়
এবং ফ্রেমের কালার যেন অবশ্যই হালকা হলুদ হয়, সেক্ষেত্রে ভালো হবে। এই চারটে ছবির আজকে আমরা বিবরণ দিলাম। এর পরবর্তী এপিসোডে আমি আরও কিছু ছবি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমাদের প্রোগ্রাম আপনাদের কীরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। তার সাথে সাথে বলে রাখি, যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে ভুলবেন না, আর যদি আপনারা বন্ধুদেরকে শেয়ার করতে পারেন অনেক অনেকভাবে শেয়ার করুন, আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই। ভীষণ ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।